তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিশ্ব ইসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সে আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যা আল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহ, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ. পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।